আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, আজ 31 মার্চ ইংরেজি 2021 সাল, আরও একটি মাস শেষ হয়ে যাচ্ছে। আজ আগামীকাল থেকে নতুন মাসের সূচনা হতে যাচ্ছে। কুয়েতের কোভিড-19 পরিস্থিতির চরম অবনতি, আর সেই আপডেটই থাকছে আজকের এই ভিডিওতে। গত 24 ঘন্টায় কুয়েতে কোভিড-19 আক্রান্ত, মৃত্যু এবং সুস্থতা, আলহামদুলিল্লাহ গত 24 ঘন্টায় আজও কোভিড-19 চিকিৎসাধীন অবস্থা থেকে 1330 জন সুস্থ হয়ে বাসায় ফিরে যায়, যার মাঝে বাংলাদেশি, কুয়েতি এবং বিভিন্ন দেশের প্রবাসীরা ছিলেন। আর এটি নিশ্চিত করেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা। তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইটের মাধ্যমে আপডেটটি প্রচার করেন। টোটাল সুস্থতার সংখ্যা কুয়েতে পৌঁছালো 216,580 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নতুন করে আজ টেস্ট করা হয় কুয়েতে 9,175 জনের। টোটাল টেস্টের সংখ্যা 20,56,468 জন। গত 24 ঘন্টায় টেস্ট থেকে নতুন করে আজও 1,282 জন আক্রান্ত, নিশ্চিত করে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়। টোটাল আক্রান্ত সংখ্যা কুয়েতে পৌঁছালো 232,103 জন। গত 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে আরও 5 জন মৃত্যুবরণ করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টোটাল মৃতের সংখ্যা কুয়েতে পৌঁছালো 1,313 জন। বর্তমান কুয়েতের অ্যাক্টিভ কেস 14,210 জন এবং বর্তমান আইসিইউতে 241 জন। কুয়েতে টোটাল চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যাওয়ার সংখ্যা 93.31% এবং বর্তমান আক্রান্ত সংখ্যা প্রতিদিন টেস্ট হিসেবে 13.97%। কোভিড-19 পরিস্থিতির কুয়েতের কী অবস্থা আপনারা এরই মাঝে অবগত আছেন, আর সে কারণে কুয়েত প্রতিনিয়ত তাদের সিদ্ধান্ত পরিবর্তন আছে, নতুন নতুন দিক নির্দেশনা জারি করা হচ্ছে, তারপরও কিছুতেই এই পরিস্থিতির উন্নতি হচ্ছে না অবনতি ছাড়া। প্রবাস জীবনে সুস্থ এবং স্বাভাবিক থাকার জন্য আপনি আপনার অবস্থান থেকে আপনার নিজের সেফটি নিশ্চিত করে যাবেন, সুস্থ থাকার জন্য এবং নিরাপদ থাকার জন্য। আপনারা এরই মাঝে অবগত আছেন যে ইচ্ছে অনিচ্ছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে কোভিড-19 পরিস্থিতি। সে ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রতিদিন রেকর্ড সংখ্যক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। বর্তমান বাংলাদেশে সেমি লকডাউন চলছে, তো কুয়েত কারফিউ জারি করে রেখেছে। কুয়েত মন্ত্রিসভার সর্বশেষ আপডেট অনুযায়ী এই পরিস্থিতি যদি এভাবে চলতেই থাকে, সেক্ষেত্রে কুয়েতে আসছে নিষেধাজ্ঞা, আসছে কারফিউ, কতদিন পর্যন্ত চলতে থাকে সেটা সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করবে। আপনারা যেখানে যে অবস্থা আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনাগুলো মেনে চলুন। যখন বাসা থেকে বের হবেন মাস্ক ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, নিজে নিরাপদ থাকুন, আরেকজনকে নিরাপদ রাখুন। আর এ ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমরা কুয়েতের আপডেটগুলো শেয়ার করলে আপনি নোটিফিকেশন মিস না করেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকাল কুয়েতের নতুন কোনো আপডেটে। সে পর্যন্ত শুভকামনা।